নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার একটি নতুন টপিক, সেটি হলো আপন কোনো দিন পর হয় না, পর পরই থাকে। বন্ধুরা, আজ এই জিনিসটা আমি তুলছি একটা কারণের জন্য, সমাজে সব মেয়েরাই তাদের বাপের ঘর থেকে একটা আশা, একটা স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে। কি না, ভাই বোনদের ছেড়ে ননদ পাবো, দেওর পাবো, দাদাদের ছেড়ে ভাসুর পাবো, বৌদি ছেড়ে যা পাবো একটা বন্ধু পাবো। বিশেষ করে যেটা খুবই পাওয়ার জন্য মানুষে আশা করে, সেটি হচ্ছে শ্বশুর শাশুড়ি। মা বাবাকে ছেড়ে আসছি, ওরমই দেখবে আমার মনে হয়। এরকম ভাবি আমরা, যে যে মাসি, এই যে আমরা যাচ্ছি মাসিদের ছেড়ে মাসি শাশুড়ি, পিসিদের ছেড়ে পিসি শাশুড়ি, বাবাকে মাকে ছেড়ে শাশুড় শাশুড়ি, মনে হয় মা বাবার মতনই আমাকে আগলে রাখবে, মা বাবার মতনই আমাকে যত্নে রাখবে। হয়ে গেল বিয়ে, হয়ে এলাম, বৌমা রান্না করো, করলাম, ভালো হয়েছে। কী গো বৌমা, এক বছর হতে যাচ্ছে কিন্তু, দেখো আমার কিন্তু, আমি নাতি নাতনি না দেখলে যাবো না, বিশেষ করে নাতি নাতনি না, কিন্তু আমার তখন মনে হচ্ছিল ইস, কি সত্যি সত্যি আমাকে সেরকম আসনে রাখবে, মেয়ের আসনে রাখবে? আমার নাতনি চায়, আমি তো আর নিজে জানি না, ভগবান আমাকে নাতনি দেবে না নাতনি দেবে, দেখো সেটা, অত কথা জানি না। এবার হলাম প্রেগনেন্ট, 4-5 মাস খুব আনন্দ, আমার বৌমা প্রেগনেন্ট, আমার বৌমা বাচ্চা হবে, আমার নাতি আসবে, আমার গোপাল আসবে। এইবার সব সময় তো আশা পূরণ হয় না, এইবার হতে হতে ডাক্তারের কাছে গেলাম, ডেট পড়লো ডাক্তারের, গেলাম ডাক্তারের কাছে, ডাক্তারকে দেখালাম, আল্ট্রাসোনোগ্রাফি করলো, জানতে পারলো কোনো রকমই মেয়ে। এই বাবু এক্ষুনি ওষুধ খাইয়ে এটাকে নষ্ট কর, এক্ষুনি। আমি বললাম না, প্রথম ইস্যু আমি নষ্ট করব না, তাতে আপনি যাই হন হন গা, তারপরে আমরা আলাদা থাকব। বলছে তুমি আলাদা থাকবো মানে, মা বাবাকে ছেড়ে থাকবো আলাদা? যে তুমি তো ছেলে, কিন্তু তোমার দিদি, তোমার বৌদি, তোমার বোন, এরা কি মেয়ে? এরা মেয়ে, এরা মেয়ে জন্ম দিতে পারলো, তখন শাশুড়ি কিছু বললো না, আমি ঘরে মেয়ে জন্ম দিলেই আমাকে তাড়িয়ে দেবে কেন? এটা কি সমাজের নিয়ম? এই নিয়ে লাগলো ঝগড়া। এইবার আমি তো কাঁদছি, আমার মেয়ে হয়েছে, আমাকে আমার মেয়ে ইয়ে করবে। আর আমি মাকে ফোন করলাম, নিজের মাকে, মা বলে তুই চলে আয়। ব্যাস নিজের মার কাছে চলে এলাম, তারপরে থাকলো পাড়া প্রতিবেশী। কেন দিদি, মেয়ে হচ্ছে, মেয়ে জন্ম দিচ্ছে, তোমার মেয়ে প্রথম ইস্যু মেয়ে, তুমি এখানে এসে রাখছো কেন? হ্যাঁ ঠিক তো, ব্যাস চলে গেলাম ঠাকুর ছোট ঠাকুমার কাছে। ছোট ঠাকুমাকে খুব ভালোবাসে, আমার দ্বিতীয় মা বলতে পারো। সে বলল তুমি কি বৌমা, তুই কি, তুই তো মেয়ে, তা মেয়ে তোর মেয়ে মেয়ের জন্ম দিচ্ছে বলে তুই এরকম করছিস কেন? তোকে রাখতে হবে না, আমার কাছে মেয়ে থাকুক। সেই মেয়ে বড় হলো, মানুষ করলাম, সেই মেয়ের ঘরে বিয়ে দিলাম। তারপরে এই ভেবে 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 আমিও সেই আশা, একই আশা পূরণের জন্য বাড়ি থেকে বেরোলাম, শ্বশুর শাশুড়ি পাবো, মা বাবা পাবো, দেওর যা সবার সঙ্গে ভালো মতো থাকবো। ব্যাস যেই হলো, খুব আনন্দ, এইভাবেই চলছে। তারপরে আমার বরটাও ভালো, একটা আলাদা বাড়ি করেছে, এখানে রয়েছি এই একটা ইয়ে, তবুও কোনো না কোনো নিয়ে, কিছু না কিছু নিয়ে দূরত্ব থাকেই, কি না। এবার কিছু কিছু স্টুডেন্টের মা আছে, আমি ভাবি যে আমার তো এরকম হলো, কিন্তু আমার ননদ দাদা ভাই ভালো, দাদা ভালো, ভাসুরটা ভালো। ননদের প্রচণ্ড অত্যাচার, এখন ননদ আসেও না, তাই সেরকম কোনো প্রশ্নই নেই। ভাসুর খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব সহায়তা করে, গান গানি, আমার গান শুনতেও খুব ভালোবাসে। ভালো পেয়েছি ননদ, ভাসুর ভালো পেয়েছি, আর ছোটো ননদটা খুব ভালো পেয়েছি। ছোটো ননদ তো আসতে পারে না বাড়িতে, ননদ নন্দায়ের প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য আসতে পারে না, তাই
সেই একই জিনিস আমারও পোয়াতে হয়েছে। এখন আমি একটু ভালো আছি, যেহেতু আলাদা বাড়িতে থাকছি। তাই বন্ধুরা, সব কিছু বিচার করে দেখলাম, কোনো দিন যতই শ্বশুর শাশুড়ি ননদ দেওর যা ভাসুর এদেরকে ভাবি না কেন, নিজের দিদি দাদা নিজের বাবা মা কখনো নিজের হয় না। নিজেরটা নিজেরই থাকে, ওটা পর ওরা পর ওরা পরই থাকে। যতই তাদের ছেলে সন্তান দাও, যতই তাদের মেয়ে সন্তান দাও, এরা কখনোই একটা পরের বাড়ির মেয়েকে আপন করে নিতে পারবে না। যতই বলুক বৌমা আমার মেয়ে, এটা হতে পারে না, জীবনেও হতে পারে না। বললাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তা আমার নীতিকথা হচ্ছে, আপন কোনো দিন পর হয় না, পর কোনো দিন আপন হয় না, পর পরই থাকে। আপনাদের যদি এই পরিপ্রেক্ষিতে, কথার পরিপ্রেক্ষিতে কোনো নীতিকথা মনে পড়ে আমাকে জানাবেন, আমি সেই নীতিকথার ওপর ভিত্তি করে আর এরকম টপিক বানাবো। এই টপিকটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।